সরকারি বিধিনিষেধ অনুযায়ী ডিস্টেন্স মেনটেন করে চলা এবং মাস্ক পরে বাইরে বেরোনো বাঞ্ছনীয়। কিন্তু গতকাল সাগরদিঘির পাড়ে দেখা গেল একটি কাপেলকে মাস্ক না পরে হাত ধরে ঘুরে বেড়াতে। পরে অবশ্য এও দেখা গেল প্রশাসনিক তৎপরতায় তাদেরকে ওই অবস্থায় ধরে নিয়ে যেতে। দেখুন সেই ভিডিও। এবার বলি আসল কথা, ভিডিওর শুধু এই পার্টটুকু কোনো এক কোচবিহারের জনৈক সংবাদ মাধ্যমের সাংবাদিক ক্যাপচার করে তাদের চ্যানেলে পাবলিশ করে দেন। আমরা কি সাগরদিঘির পারে প্রেম করব না? করব না সাগরদিঘির পারে প্রেম? বহুল প্রচলিত ডায়লগের অনুকরণে তারা এই নাম দেন এবং রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিছু সংবাদ মাধ্যম এবং সাংবাদিক, তারা ভেতরের আসল ঘটনা না জেনে এবং সত্য মিথ্যা যাচাই না করে যা কিছুকেই সংবাদ বানিয়ে দেন। এবার আসুন আমরা শুনে নিই এই ভিডিওর যিনি হিরো ছিলেন তিনি কি বলছেন। তার আগে দুটো কথা তার সম্পর্কে। সুমন্ত সাহা, তিনি একজন নাট্যকর্মী, অভিনেতা এবং রাজ্য সরকারের কর্মরত স্বাস্থ্যকর্মী। নমস্কার, আমি সুমন্ত সাহা। গতকাল সাগরদিঘির পাড়ে একটি সচেতনতামূলক একটি ভিডিও এসডিও স্তরের তত্ত্বাবধানে তৈরি হতে হচ্ছিল। সেই ভিডিওটি তৈরি হওয়ার কিছুক্ষণের জাস্ট শুটিংটা চলছিল এবং শুটিং শেষ করে আমি বাড়ি ফেরার পর থেকেই দেখতে পাই যে সেইটার একটি অংশ অযথা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ABN 24 নামে একটি চ্যানেল, তারা কোচবিহারের স্থানীয় একটি লোকাল চ্যানেল, সেই খবরটা ভুল যে খবর, সেই খবর যেটা ভাইরাল হয়েছিল ফেসবুকে সেটা কোনো রকম সত্যতা যাচাই না করে তারা সেই খবরটা পরিবেশন করে। আমি তীব্র প্রতিবাদ জানাই ABN 7 এই ধরনের কার্যকলাপে, এবং আজকে একদিন হয়ে গেল, এখন পর্যন্ত তাদের সেই চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোনোরূপ কোনো প্রতিক্রিয়া তারা দেয়নি। পোস্টার তারা ডিলিট করেছে ঠিকই, কিন্তু তারপর তারা যোগাযোগও করেনি। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি এতটুকুই বলতে পারি যে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমরা একজন সামাজিক কর্মের সাথে বিভিন্নভাবে আমরা জড়িত রয়েছি, আমার মতন যে সামাজিক কর্মকর্মে জড়িত থাকা অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা সত্যি একটা চিন্তাজনক ব্যাপার যে সমাজের জন্য কিছু করতে গিয়ে, একটা সামাজিক বার্তা দিতে গিয়ে এভাবে কলঙ্কলিপ্ত করার যে প্রচেষ্টা সেটা কিন্তু সত্যি ভয়ঙ্কর। এবং আগামী দিনে আমাদের মতন যারা সামাজিক কাজে অংশগ্রহণ করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখেও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, আমি এটাই আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে এই ধরনের ভুল একটি ভিডিও ভাইরাল না করে যেটা প্রশাসন যেটা চাইছিল সেই সমস্ত ভিডিওটা আপনারা দেখুন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লিঙ্ক দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টও করা হয়েছে, সেই ভিডিওটাকে শেয়ার করুন যাতে যে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই যে মাস্ক ছাড়া বাইরে বেরোনো এই মুহূর্তে যে কতটা বিপজ্জনক সেই মেসেজটা কিন্তু বহন করাই হচ্ছে আমাদের এই মুহূর্তের একটা বড় কাজ ছিল। এবং এটা এসডিও স্যার এবং আমাদের অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সেইভাবেই চলবার যে রীতি বা যে পদ্ধতিগুলো মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করেছিল সেই ভিডিওটা আপনারা দেখুন। সুমন্ত সাহার কথা শুনে নিশ্চয়ই বোঝা গেল আসল ব্যাপারটা কি। আসলে কোচবিহারের প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক তথ্যচিত্রের শুটিং চলছিল মাস্ক পরা বাঞ্ছনীয় এই বিষয়কে কেন্দ্র করে। যেটা ঘটনা আছে ঘটলো
বা আমরা ঘটালাম, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা খুবই গুরুত্ব রয়েছে। আজ যদি আমরা এখনো পর্যন্ত নিজেদের সতর্কতা নিজেরা না নিই, বাইরে যদি মাস্ক ব্যবহার না করি, এরপরে এরকমই আরও কঠিন কঠিন স্টেপ আমাদের নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের জন্য হয়তোবা আরও বড় কিছু হতে পারে। তাই আসুন যতটা সম্ভব বাড়িতে থাকি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, মাস্ক বাধ্যতামূলক হয়ে যাক আমাদের প্রত্যেকটা, যখন আমরা বাইরে বেরোবো তখনই মাস্ক আমাদের বাধ্যতামূলক হয়ে যাক। বেচারা সাংবাদিক না বুঝেই তা ক্যাপচার করে তাকে খবর বানিয়ে প্রচার করে দেয়, কিন্তু এইভাবে সত্য মিথ্যা যাচাই না করে সংবাদ বানিয়ে বাজারে ছাড়লে যে অন্য কারো ক্ষতি হতে পারে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।